ভারতবর্ষকেরও শহীদ ভগৎ সিং এবং উধম সিংয়ের নেতৃত্ব। গান্ধীজির অহিংস আন্দোলনে সামিল হন বহু স্বাধীনতা কামী নরনারী, একে একে আইনমান্য অসহযোগ এবং ভারত ছাড়ো আন্দোলনে ডাক দিলেন গান্ধীজি। সেলুলার ক্যাম্পাস আজও শোনা যায় শহীদদের আর্তনাদ, সেকালে রসদ্বীপের জিমখানা ময়দানে জাতীয় পতাকা উত্তোলিত করে নেতাজি সুভাষচন্দ্র বসু শহীদ ও স্বরাজদেবকে স্বাধীন হিসেবে ঘোষিত করেন। বহু বিবর্তনের ফল আমাদের আজকের এই তিরঙ্গা। ভগিনী নিবেদিতা, ভিকাজি কামা, বীর সাভারকর এবং পিঙ্গালি ভট্টাচার্য প্রমুখদের অবদানই এক্ষেত্রে অনস্বীকার্য। অবশেষে 15 আগস্ট 1947 স্বাধীন ভারতবর্ষে উত্তোলিত হল তিরঙ্গা। ভারত জননী পরাধীনতার নাগপাস থেকে মুক্তি পেয়েছে ঠিকই, কিন্তু দেশ বিভাগের ক্ষত রক্ত খরা কবে নিরাময় হবে তা আগামীকালই জানে। প্রতিবেশী রাষ্ট্র চীন ও পাকিস্তানের সঙ্গে যুদ্ধ, 1984-তে অপারেশন ব্লু স্টার এবং 1999-সালে কার্গিল যুদ্ধ। ভারত বহু জাতি ধর্ম বর্ণে নিরঞ্জিত, বৈচিত্র্যের মধ্যে ঐক্য এই সভ্যতার মূলমন্ত্র। অন্তর মম বিকশিত কর, তা সত্ত্বেও স্বপ্নভঙ্গের হতাশা নির্মূল কর, ব্যর্থতা উজ্জ্বল কর, নৈরাশ্যের গ্লানি সমাজকে কলুষিত করে জাগ্রত কর, অন্ধকারে মরিয়ে রেখেছে নির্ভয় কর, হে বননিধন উন্মূল কর। বর্তমান ভারতের যার ফলস্বরূপ যুক্ত কর, হে সবার পরিবেশ দূষণ জল সম্পদ দেশবাসীকে প্রভাবিত করো, সর্বোপরি যুব ও ছাত্র সমাজে শারীরিক ও মানসিক স্বাস্থ্যের উপরে দেশের পরিকাঠামো মজবুত হয়। কিন্তু বর্তমান নিষিদ্ধ ড্রাগ মাদকাসক্তিত কর ও মোবাইল ফোনের অনুমোদিত ব্যবহার আমাদের ভারতবর্ষের ভবিষ্যৎকে গ্রাস করতে চলেছে। এক ভারত শ্রেষ্ঠ ভারতের সংকল্পকে বাস্তবায়িত করার লক্ষ্যে প্রতিরক্ষা, কৃষি শিল্প, পরিবহন, খেলাধুলা, চিকিৎসা ও প্রযুক্তি বিজ্ঞানের প্রসার দেশবাসীর কাছে স্বাধীনতার স্বাদ পৌঁছে দিয়েছে। বিকশিত ভারতের অঙ্গ হিসেবে গরিব শ্রেণী, মহিলা, যুবক ও কৃষক সম্প্রদায়ের উন্নতি সাধন অগ্রগতি ত্বরান্বিত করেছে। তাছাড়াও ভারতে ক্রিকেট বিশ্ব জয়, G20 প্রতিনিধিত্ব, মঙ্গলযান, চন্দ্রযান, বিদ্যুৎ উৎপাদন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ও পঞ্চপ্রাণের মতো প্রকল্পগুলি নতুন দিশার বিষয়। আত্মনির্ভর ও বিকশিত ভারতবর্ষ।